নানা কারণেই পেটে ব্যথা হয়ে থাকে। বদহজম, গ্যাস, কষ্টকাঠিন্য ইত্যাদি বিভিন্ন কারণে পেটে ব্যথা হওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। তবে যদি পেটের ডান পাশে তীক্ষ্ণ ব্যথা হয় আর তা যদি অনেকক্ষণ সময় ধরে অনুব্রত হয় তবে তা মারাত্মক শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়। অনেক সময় ডান পাশে ব্যথা হলেও তা কিছুক্ষণ পর এমনিতেই সেরে যায়। তাই যদি পেটের ডান পাশে ব্যথা হয় তবে আতঙ্কিত হবেন না। চলুন জেনে নেওয়া যাক এই ব্যথার কারণ সম্পর্কে। এক, অ্যাপেন্ডিসাইটিস। সচরাচর পেটের ডান পাশে ব্যথা হওয়ার কারণ অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিক্স হলো আঙুলের মতো আকৃতির একটি থলে যা পেটের নিচের দিকে ডান পাশে থেকে শুরু হওয়া বৃহত্তরের সঙ্গে যুক্ত থাকে, আর এই অ্যাপেন্ডিক্সের প্রদাহকেই বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। এই প্রদাহের সূত্রপাত হয় নাভির আশেপাশে এবং ছড়িয়ে পড়তে থাকে পেটের ডান পাশের নিচের দিকে। এই প্রদাহের কারণে বসা ও শোয়া অবস্থা প্রচণ্ড অস্বস্তি দেখা দেয় আর ব্যথা শুরু হয়ে যেতে পারে কোনো কারণ ছাড়াই। অস্ত্রোপচারের মাধ্যমে অ্যাপেন্ডিক্স অপসারণ করাই এই সমস্যার একমাত্র সমাধান। তা না হলে ব্যথাকে উপেক্ষা করলে একসময় অ্যাপেন্ডিক্স ফেটে যেতে পারে, যা ভয়াবহ বিপদ ঘটতে পারে। দুই, বৃক্কে পাথর। তলপেটের দুই পাশেই আছে বৃক্ক, তাই বৃক্কে পাথর হলে পেটের ডান পাশে ব্যথা হবে। এছাড়াও একই কারণে ব্যথা হতে পারে পিঠের নিচের দিকেও, গ্রাইন্ড বা কুচকিতে। বৃক্কের এই পাথর মূত্রনালীর দিকে যেতে থাকলে ব্যথা ও স্থান পরিবর্তন হয়। এ সময় প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে পারে এবং বমিভাব হতে পারে। বৃক্কের পাথর ছোট হলে ওষুধের সাহায্যই তা প্রস্রাবের সঙ্গে বের করে দেওয়া যায়, অন্যথায় বেছে নিতে হবে অস্ত্রোপচার। তিন, পেশি ব্যথা বা হার্নিয়া। প্রচণ্ড ভারী ব্যায়াম থেকেও পেটের ডান পাশে তীক্ষ্ণ ব্যথা দেখা দিতে পারে। মানুষ জোরে দৌড়ালে পেটের ডায়াফ্রেম স্বাভাবিকের তুলনায় বেশি নড়াচড়া করে আর সেখান থেকেই ব্যথার সূত্রপাত। এছাড়াও পেশির অপসারগ্রস্ততা, জলশূন্যতা, ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা ইত্যাদির কারণে পেশিতে টান পড়তে পারে এবং পেট ব্যথা দেখা দিতে পারে। এই পরিস্থিতি এড়াতে প্রতিবার ব্যায়ামের আগে অবশ্যই ওয়ার্কআপ করতে হবে এবং ব্যায়াম করতে হবে পরিমাণ মতো। আবার ভারী ওজন তোলা থেকে দেখা দিতে পারে হার্নিয়া। এই রোগে শরীরের অভ্যন্তরীণ একটি অঙ্গ, যে পেশির সাহায্যে শরীরের সঙ্গে যুক্ত থাকে, সেই পেশির উৎপত্তিস্থল দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসে। তাই ভারী ব্যায়াম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে সবসময়। তো বন্ধুরা, নিজেরা সতর্ক থাকুন এবং বন্ধুদেরকেও তো সতর্ক থাকা উচিত। তার জন্য ভিডিওটাকে যতটা পারেন শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।